আচ্ছা তাহলে লেটস স্টার্ট বল ভঙ্গি ব্যালেন্স। ব্যালেন্সটা একটু দেখো, এরকম ব্যালেন্সটা নিয়ে আমরা আলোচনা করব। দুটা পাল্লা থাকে এরকম, মাঝখানে একটা এরকম লম্ব দণ্ড থাকে, এখানে একটা বিম থাকে, এরকম একটু জটিল প্রকৃতির অনেক কিছু থাকে, ঠিক আছে। যদি এটা এখন বর্তমানে বাতিল হয়ে গেছে, কিন্তু আমাদের পড়তে হবে, সিলেবাসে আছে। আচ্ছা এটাকে আমরা প্রথমে একটু কেমিক্যাল ব্যালেন্স নিয়ে একটু কথা বলি। কেমিক্যাল ব্যালেন্স কি? ফর কেমিক্যাল অ্যানালাইসিস ইন দ্য ল্যাবরেটরি অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স দ্য মাস অফ অ্যান অবজেক্ট, কেমিক্যাল নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স বলতে পারি এটাকে আমরা, কেমিক্যাল নিক্তি ইজ ইউজ টু ট্রিট সে ব্যালেন্স, এটাকে আমরা ব্যালেন্স বলি। উইথ দ্য হেল্প অফ প্রুফ স্কেলস কম্পেয়ার্স দ্য মাস অফ অ্যান অবজেক্ট উইথ দ্যাট অফ অ্যান অবজেক্ট দ্য মাস ইজ ডিটারমাইন্ড। আমরা কি করতে পারি, এটা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের ভর পরিমাপ করতে পারি, এটাকে আমরা বলি কেমিক্যাল ব্যালেন্স। বুঝতে পেরেছ? হ্যালো, জি স্যার। আচ্ছা কেমিক্যাল ব্যালেন্স, কারেন্টলি টু টাইপস অফ ব্যালেন্স আর ইউজড, একটা হলো পলভঙ্গি অ্যান্ড সার্টোরিয়াস, এটা মিলে একটা, আর একটা হলো ডিজিটাল ব্যালেন্স। পলভঙ্গি অ্যান্ড সার্টোরিয়াস এটা এক প্রকার কেমিক্যাল ব্যালেন্স, আরেকটা কেমিক্যাল ব্যালেন্স হলো ডিজিটাল ব্যালেন্স। তাহলে দুই প্রকার ব্যালেন্স আমরা ব্যবহার করি। কারেন্টলি টু টাইপস অফ ব্যালেন্স আর ইউজড, দ্য পলভঙ্গি ব্যালেন্স বিম হ্যাজ জিরো টু টেন সেকশনস ফ্রম দ্য লেফট অ্যান্ড অফ দ্য রাইট অ্যান্ড ইন টেন সেকশন অ্যান্ড ইচ সেকশন হ্যাজ টেন স্মল টু হান্ড্রেড স্মল। মানে এই বলভঙ্গি ব্যালেন্সের একদম লেফটে থাকে জিরো, এখান থেকে মাঝখান পর্যন্ত দশটা ভাগ থাকে, আবার মাঝখান থেকে ডান পাশে আরও দশটা ভাগ থাকে। কিন্তু এই দশটা ভাগকে আবার প্রত্যেকটা ভাগ আবার তোমার যে ভাগ থাকে তাতে মোট একশোটা ভাগ থাকে। বুঝতে পেরেছ? তাহলে একদম বামে থাকে জিরো আর একদম লাস্টে থাকে একশো। বাট ইন স্যাটোরিয়াস ব্যালেন্স দেয়ার আর জিরো মার্কস ইন দ্য মিডল, জিরো থাকে মাঝখানে স্যাটোরিয়াস ব্যালেন্সে। আবার বলি পলভঙ্গি ব্যালেন্সে জিরো থাকে একদম বামে, আর বাম থেকে ডান পর্যন্ত একশো পর্যন্ত দাগ কাটা থাকে, আর স্যাটোরিয়াস ব্যালেন্সে জিরো থাকে মাঝখানে, মাঝখানে থেকে বাম পাশে 50টা দাগ, ডান পাশে 50টা দাগ। বুঝছো কিনা বলো। আরো 10টা ছোট ছোট দাগ থাকে, সব মিলায় 100টা স্পট থাকে। সাউন্ড, তোমার সাউন্ডটা একটু বাড়াবা, সাউন্ডটা একটু কম আসতেছে, আমি শুনতে পাচ্ছি না ভালো মতো। জি স্যার, পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 0 থেকে 10টা দাগ বাম থেকে ডান পর্যন্ত আসি, প্রথমে জিরো থাকে একদম বামে আর জিরো থেকে একদম ডান পর্যন্ত মোট 100টা ভাগে ভাগ থাকে, আমরা বড়টাই ধরি। আর সাটুরি আছে মাঝখানে জিরো থাকে, বাম পাশে 50টা, ডান পাশে 50টা, শেষ। বুঝছো কিনা? বুঝেছ? জি স্যার। আচ্ছা পলভঙ্গি ব্যালেন্স কেমিক্যাল অ্যানালাইসিস ওভেন রিকোয়ার্স ভেরি স্মল অ্যামাউন্টস অফ ওয়েটিস, আমরা কেমিক্যাল অ্যানালাইসিসে কী করতে পারি, অনেক সময় খুবই সূক্ষ্ম আমার পরিমাণ মাপার প্রয়োজন হতে পারে। পলভঙ্গি অ্যান্ড স্যাটুরাইজ ব্যালেন্স ফর দিস স্মল অ্যামাউন্ট অফ ওয়েট মেজারমেন্ট ইজ ইউজড, খুব অল্প পরিমাণ মাপার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। উইথ দ্য হেল্প অফ দিস ব্যালেন্স 0.0001, মানে 10,000 ভাগের এক ভাগ পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি, 10,000 ভাগের এক ভাগ গ্রামস অফ ওয়েট ক্যান বি মেজার্ড, এটা হলো 10,000 ভাগের এক ভাগ। বুঝতে পেরেছ? জি স্যার। দশমিকের পরে চার ঘর পর্যন্ত সংখ্যা আমরা পরিমাপ করতে পারি, ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা দ্য পলভঙ্গি ব্যালেন্স বেসিক্যালি কনসিস্ট অফ ফোর পার্টস অ্যাজ ফর ইনস্ট্যান্স, চারটা ভাগ আছে পলভঙ্গি ব্যালেন্সের। একটা হলো ব্যালেন্স অ্যাক্সিস, ব্যালেন্সের একটা অক্ষ আছে ইকুইপড উইথ অল্টার, পিলার আছে একটা, ব্যালেন্স অ্যান্ড স্কেল আছে, আর অ্যাসেন্ডিং অ্যান্ড অ্যাসেন্ডিং ক্যারিয়ার আছে। আচ্ছা
ফল ভঙ্গি ব্যালেন্স জিরো অন দ্য লেফট, একদম বামে জিরো আছে, অফ দ্য ব্যালেন্স স্কেল স্টার্টিং আপ টু 100 স্পটস আর কাট, একশোটা ভাগে ভাগ করা আছে, একশোটা দাগে ভাগ করা আছে, একদম বামে জিরো আর ডান পাশে একবার একশো, জিরো অন দ্য সার্টোরিয়াস ব্যালেন্স স্কেল অন দ্য আদার হ্যান্ড। আর সার্টোরিয়াস ব্যালেন্সে জিরো হলো মিডিলে, ইন দ্য মিডিল অ্যান্ড অন বোথ সাইড 50 স্টেন্স। তাহলে আমরা কি দেখলাম, বল ভঙ্গি ব্যালেন্সে একদম বাম পাশে হলো জিরো, জিরো অন দ্য লেফট সাইড, আর একশো ভাগে ভাগ করা আছে, একদম ডান পর্যন্ত একশো। আর সার্টোরিয়াস ব্যালেন্স যেটা বলে সেটা জিরো হলো মাঝখানে, আর দুই পাশে 50-50 করে ধাক্কাটা আছে। ক্লিয়ার? ইদ্রার জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম রাইডার অ্যান্ড রাইডার ক্যারিয়ার, যেটাকে এর আগে আমরা অ্যাসেন্ডিং বলছিলাম, অ্যাসেন্ডিং অ্যান্ড অ্যাসেন্ডিং ক্যারিয়ার, সেটা হলো রাইডার, এটা নাম দেওয়া হয়েছে রাইডার অ্যান্ড রাইডার ক্যারিয়ার। এই রাইডার ইজ এ কার্ভড ওয়ার অফ ফিক্সড মাচ, এটা একটা বাঁকানো, রাইডারটা একটা বাঁকানো, একটা নির্দিষ্ট ভরের, মেড অফ রাস্ট ফ্রি অ্যালুমিনিয়াম মেটাল, মরিচা থাকবে না, এরকম একটা অ্যালুমিনিয়াম মেটালের তৈরি একটা রাইডার, বাঁকানো এবং নির্দিষ্ট ভরের, বাঁকানো নির্দিষ্ট ভরের অ্যালুমিনিয়ামের মরিচাবিহীন। দ্য মাস অফ দ্য রাইডার ইজ ইউজুয়ালি 5 মিলিগ্রাম অর 10 মিলিগ্রাম, এই মাসটা হলো রাইডারে হয় 5 মিলিগ্রাম হবে নাহলে 10 মিলিগ্রাম হবে, অ্যান্ড ক্যান বি মুভড ওভার দ্য বিম, ঠিক আছে, অ্যান্ড ক্যান বি মুভড ওভার দ্য বিম, ঠিক আছে, এটা বিমের উপর দিয়ে চলাচল করতে পারে, নড়াচড়া করতে পারে, একদম উপরে যেটা থাকে সেটাকে বিম বলে। রাইডার টু পল ভঙ্গি দ্য রড ইজ ইউজ টু মুভ অন দ্য ব্যালেন্স স্কেল ইজ কল দ্য রাইডার ক্যারিয়ার। ওই যে রাইডারে পল ভঙ্গি ব্যালেন্সে, পল ভঙ্গি ব্যালেন্সে যেটা রাইডার যেটা মুভ করতে পারে তোমার স্কেলের উপর দিয়ে, সেটাকেই আমরা বলি রাইডার ক্যারিয়ার, যার উপর দিয়ে করতে পারে সেটা হলো রাইডার ক্যারিয়ার, রাইডারটা যার উপর দিয়ে চলাচল করে সে হলো রাইডার ক্যারিয়ার। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, হোয়াই নিড এ রাইডার, পড়ো তো দেখি কেন এটা প্রয়োজন, হোয়াই নিড এ রাইডার, রাইডার কেন প্রয়োজন, পড়ো পড়ে আমাকে বুঝাই দাও। কেমিক্যাল অ্যানালাইসিস অফেন রিকোয়ার্ডস ভেরি স্মল মাস মেজারমেন্টস, পল ভঙ্গি ব্যালেন্স ইজ ইউজড টু মেজার দি স্মল অ্যামাউন্ট অফ মাস উইথ দ্য হেল্প অফ ব্যালেন্সেস 0.0001 grams ক্যান বি মেজার্ড। This fine mass is difficult to measure, but it can be easily diagnosed using a rider. মানে স্যার দশমিকের পর চারটা শূন্য মানে চার চার তিনটা শূন্য মানে চার ঘর পর্যন্ত যেতে হলে স্যার যে হিসাবটা করতে হয় এই হিসাবটা বেশি অ্যাকুরেট হয়, আর তার পাশাপাশি হিসাবটা সাউন্ডটা কমে গেল কেন, আবার তোমার সাউন্ডটা কমে গেল কেন? দশমিকের পর যদি চারটা শূন্য মানে চারটা ঘর আমরা নিতে পারি সেই ক্ষেত্রে আমাদের হিসাবটা বেশি অ্যাকুরেট হবে এবং একই সঙ্গে সেই হিসাবটা নেওয়া কষ্টকর হবে, কিন্তু যদি আমরা রাইডার ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে এই চার ঘর পর্যন্ত হিসাবটা নিতে পারবো, আর রাইডার না ব্যবহার করলে আমরা দুই ঘর পর্যন্ত নিতে পারবো। সেটাই বলা হয়েছে, কেমিক্যাল অ্যানালাইসিস অফ এন রিকোয়ার্ডস ভেরি স্মল মাস মেজারমেন্ট, পল ভঙ্গি ব্যালেন্স ইজ ইউজড টু মেজার দিস স্মল অ্যামাউন্ট অফ মাস উইথ দ্য হেল্প অফ দিস ব্যালেন্স 0.0001 grams ক্যান বি মেজার্ড, দিস ফাইন মাস ইজ ডিফিকাল্ট টু মেজার বাট ইট ক্যান বি ইজিলি ডায়াগনোস্ট ইউজিং এ রাইডার, রাইডার থাকলে আমরা খুব সহজে পারবো। এখন আসো রাইডার কনস্ট্যান্ট কি, দ্য অ্যামাউন্ট অফ মাস দ্যাট চেঞ্জেস ফর এ রাইডার টু মুভ এ সেল or a spot is called the rider constant of that balance, that is the ratio of the mass of the rider published in the gram to the total number of spots drawn on the beam is called the rider constant. For example, if the mass change is 0.002 milligram, to remove a stain on the rider the value of the rider constant will be 2 milligram. Dekho amra abar boli, the amount of mass that changes
for a rider to move a cell or a spot মানে আমরা যে স্পট থাকে দাগ থাকে মানে ওই যে বললাম 100টা দাগ কাটা বাম থেকে একদম ডান পর্যন্ত অথবা মাঝখানে জিরো দিয়ে বামে ডানে 50টা করে দাগ কাটা এক একটা দাগ যাওয়ার জন্য এটার একটা নির্দিষ্ট ভর পাওয়া যায় সেই ভরটাকে আমরা বলি রাইডার কনস্ট্যান্ট দ্যাট ইজ দ্য রেশিও অফ দ্য মাস অফ দ্য রাইডার পাবলিশড ইন দ্য গ্রাম সেটাকে আমরা গ্রামে প্রকাশ করি টু দ্য টোটাল নাম্বার অফ স্পট ড্রন অন দ্য বিম ইজ কল্ড দ্য রাইডার কনস্ট্যান্ট ফর এক্সাম্পল ইফ দ্য মাস চেঞ্জ ইজ এত মিলিগ্রাম ধরো তুমি এত মিলিগ্রাম মাস চেঞ্জ হলো টু বিম স্ট্যান্ড অন দ্য রাইডার দ্য ভ্যালু অফ দ্য রাইডার কনস্ট্যান্ট উইল বি এত মিলিগ্রাম তাহলে রাইডার কনস্ট্যান্ট এত যত মিলিগ্রাম ভর পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো রাইডার কনস্ট্যান্ট বুঝতে পেরেছ রাইডারটাকে একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত সরানো হলে ভরের যে পরিবর্তন হবে সেই ভরটাই হলো রাইডার কনস্ট্যান্ট ক্লিয়ার নাকি জি স্যার আচ্ছা টু টেক দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট একটা বস্তুর আমরা যদি বা দ্রব বলতে পারি দ্রবের আমরা একটা ভর নিব দ্য রাইডার হ্যাজ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট দ্য ফল ভঙ্গি ব্যালেন্স হ্যাজ জিরো স্পটস টুয়ার্ড দ্য অবজেক্ট অ্যান্ড 100 স্পটস টু 100 স্পটস টুয়ার্ডস দ্য ওয়েট অ্যাজ দ্য রাইডার মুভস ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য অবজেক্ট টু দ্য ওয়েট দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট অবজেক্ট মানে আমরা এখানে ওই যে সলিউটের কথা বলছি পদার্থের কথা আর কি কেমিক্যাল সাবস্টেন্স ডিক্রিজ অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য ওয়েট ইনক্রিজেস এখন যদি আমরা এরকম করি যে ধরো রাইডার যেটা আছে রাইডার আমরা ওয়েটটা দিব হলো ডান পাল্লাই আর কেমিক্যালগুলো দিব হলো বাম পাল্লাই কেমিক্যাল বাম পাল্লাই দিলাম আর বাটকারাগুলো তোমার ওয়েটগুলো দিলাম হলো ডান পাল্লাই এখন তুমি রাইডারকে যদি ডানের দিকে নিয়ে যাও তাহলে বাটকার ওজন বাড়বে আর যদি বাম দিকে নিয়ে যাও তাহলে বস্তুর ওজন বাড়বে এটাই হলো কথা বুঝতে পেরেছ মানে যার দিকে নিয়ে যাব তার ওজন বাড়বে জি স্যার বুঝতে পেরেছি আর যার দিক থেকে দূরে নিয়ে যাব তার ওজন কমে যাবে দ্য ম্যাটার অফ দ্য ডিটারমিনিং দ্য রাইডার কনস্ট্যান্ট আমরা কীভাবে বের করবো সাপোজ দ্য রাইডার ওয়ে ডাব্লিউ মিলিগ্রাম মনে করো রাইডারের ভর হলো ডাব্লিউ মিলিগ্রাম যেটা আমরা বলছি 5 মিলিগ্রাম হতে পারে বা 10 মিলিগ্রাম হতে পারে দুটার একটা সো গোয়িং ফ্রম 0 পয়েন্ট টু 100 পয়েন্ট ডিক্রিজ দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট মানে দ্রব সলিউট ডাব্লিউ মিলিগ্রাম অ্যান্ড ইনক্রিজেস দ্য ওয়েট অফ দ্য ওয়েট ডাব্লিউ মিলিগ্রাম তাহলে আমরা যদি এটাকে হ্যাঁ মানে যেমন আমরা বলছি সো গোয়িং ফ্রম 0 পয়েন্ট টু 1100 জিরোর দিক থেকে আমরা যদি 100 এর দিকে যাই তো 100 এর দিকে কি আছে বাটকারা আছে ওয়েট আছে তাহলে ওয়েট বাড়বে আর অবজেক্টের ওয়েট কমবে তাহলে আমরা এখন কিভাবে বের করব দেখো দ্য মেথড অফ ডিটারমাইনিং দ্য রাইডার কনস্ট্যান্ট সো সেন্স দ্য মাস অফ দ্য রাইডার ফর 100 স্পটস 100 দাগের জন্য এই তোমার রাইডার কনস্ট্যান্টটা কিভাবে পরিবর্তন হবে 2 ডাব্লিউ মিলিগ্রাম কেন মানে রাইডারের ভর তো 2 ডাব্লিউ মিলিগ্রাম ডাবল হলো কেন ডাবল হলো কেন কারণ এটাকে যখন সরানো হলো ধরো ডানে বা বামে তখন ডাবল হয়ে যাবে এই কারণে যে যত যে পরিমাণ বাটকার ওজন বাড়লো সে পরিমাণ আবার বস্তুর ওজন কমলো তাহলে একবার কমলো একবার বাড়লো ধরো ছিল হলো 50 তুমিও 50 আমিও 50 তা আমি বেড়ে হলাম 60 তুমি বেড়ে হলে তুমি কমে হলে 40 আমি যে পরিমাণ বাড়বো তুমি সে পরিমাণ কমবা তাহলে কত হয়ে গেল ডাবল হয়ে গেল না 10 গুণ 10 জি স্যার ডাবল এই জন্য ডাবল হবে এটা জি স্যার চেঞ্জ দ্য মাস অফ দ্য রাইডার ফর ওয়ান স্পট ওয়ান স্পটের জন্য তাহলে কত হবে যেহেতু 100 দাগের জন্য 2 ডাব্লু তাহলে 1 দাগের জন্য হলো 2 ডাব্লু বাই 100 বুঝতে পেরেছ জি স্যার এখন এটাকে আমরা গ্রামে নিয়ে যাবো ওই জন্য 1000 ভাগ করলাম 1000 ভাগ করলে গ্রাম হয়ে গেল জি স্যার তাহলে রাইডার কনস্ট্যান্ট আর ইকাল টু আমরা লিখতে পারি যে 100 না লিখে আমরা লিখতে পারি 50 তাহলে এটু বাদ 2 দিয়ে 100 কেটে হলো ডাব্লিউ বাই 50 এখন ডাব্লিউ বাই 50 আর এই 1000 ভাগ করলাম এটা হলো আমার রাইডার কনস্ট্যান্ট ডাব্লিউ বাই 50 গুণ 1000 ডাব্লিউ বাই 50 গুণ 1000 এটা হলো তোমার রাইডার কনস্ট্যান্ট ইউজিং দিস ইকুয়েশন দ্য ভ্যালু অফ দ্য রাইডার কনস্ট্যান্ট ইজ ফাউন্ড
এই ইকুয়েশন ব্যবহার করে আমরা রাডিয়াল কনস্ট্যান্ট পেতে পারি। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার তো ব্যাপারটা? কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, ম্যাথামেটিক্যাল তো না বুঝলে কিন্তু পারবে না। জি স্যার। এখন আমরা দেখো, ইফ দ্য রাইডারস মাস ইজ 5 মিলিগ্রাম, আমরা মনে করলাম রাইডারের মাস হলো 5 মিলিগ্রাম, দ্য রাইডার উইল বি কনস্ট্যান্ট। তাহলে রাইডার কনস্ট্যান্ট কত হবে? ডাব্লু বদলে 5 বসাও, 5/50 50 × 1000, তাহলে আমাদের দাঁড়ালো কত? 0.001 গ্রাম। আর যদি এখানে 10 বসাই তাহলে কত হয় দেখো তো, বের করে বলো তো কত আসে যদি 5-এর জায়গায় 10 বসায়। জি স্যার। স্যার 2 × 10⁻⁴। হ্যাঁ, মানে 0.0002 গ্রাম, ওয়ানের জায়গায় 2 আসবে। জি স্যার। আচ্ছা, মুভিং ওয়ান স্পট অন দ্য রাইডার স্কেল টু দ্য রাইট, আমরা যদি ডান দিকে 1 ঘন নিয়ে যাই, রিডিউসেস দ্য ওয়েট, তাহলে তোমার ওয়েট কমবে, ওয়েটের তোমার রিডিউসটা কমে, মানে কমে যাবে, ওয়েট কমে যাবে বাই 2 হাফস অন দ্য লেফট সাইড। দ্যাটস ওয়াই দ্য রাইডার ওয়েট অলওয়েজ হ্যাজ টু বি মাল্টিপ্লাইড বাই 2, এই জন্য 2 দিয়ে গুণ করতে হয়, ডাবল হয়ে যায়, একটা রিডিউস হয় একটা ইনক্রিজ হয়। হাউ এভার, ইফ দেয়ার আর 50 স্পটস ইন দ্য মিডল, যেটা স্যাটুরিয়াস ব্যালেন্স, ওখানে তো মাঝখানে 0 থাকে, বাম পাশে 50, ডান পাশে 50 অফ 0 অ্যান্ড অল দ্য ওয়ে টু দ্য রাইট, দ্যাট ইজ ফর রাইডার ব্যালেন্স দ্য রাইডার মাস ইজ 5 মিলিগ্রাম, দেন দ্য রাইডার উইল বি কনস্ট্যান্ট, ওই একই জিনিস হবে, তখন আমরা 2 দিয়ে ভাগ করব না, এখানে আমরা 2 দিয়ে গুণও করব না, সরাসরি 50 দিয়ে ভাগ করব, 5/50 × 1000, ওই এটাই আসবে, আসবে কিন্তু একই। এখানে আমরা যেটা করেছিলাম সেটা হলো 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করেছি, আর এখানে আমরা 2 দিয়ে গুণও করব না কিন্তু 50 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে মান তো একই আসবে, দ্যাট ইজ দ্য রেশিও অফ দ্য মাস অফ দ্য রাইডার টু দ্য গ্রাম ইউনিট অ্যান্ড দ্য নাম্বার অফ স্পটস অন দ্য বিম রাইডার সেস কনস্ট্যান্ট। ইন দিস কেস ইফ দ্য রাইডার ইজ অন দ্য লেফট সাইড, দ্য রাইডার ইজ বর্ন, দ্য ওয়েট হ্যাজ টু বি সাবট্রাক্টেড। সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য ওয়েট ইন দ্য ব্যালেন্স অ্যান্ড ইফ দ্য রাইডার ইজ অন দ্য রাইডার রাইট সাইড, দ্য ওয়েট অফ দ্য রাইডার হ্যাজ টু বি অ্যাডেড টু দ্য ওয়েট ইন দ্য ব্যালেন্স। মানে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা ডানে নিয়ে যায় তাহলে ওয়েট বাড়বে, বামে নিয়ে গেলে ওয়েট কমবে, দ্য কেমিক্যাল কন্টেন্টস কন্টেনার্স কন্টেন এ ওয়েট বক্স, কি হয় এখানে কি হয় কেমিক্যাল কন্টেনার্স, সেখানে কি আছে? ওয়েট বক্স আছে। হ্যাঁ, ওয়েট বক্সে বিভিন্ন ধরনের তোমার ওয়েট আছে। দ্য মাস অফ এ সাবস্টেন্স ক্যান বি ডিটারমাইন্ড আপ টু 2 কেমিক্যাল প্লেসেস বাই প্লেসিং দ্য কেমিক্যাল সাবস্টেন্স ইন দ্য লেফট স্কেল অ্যান্ড দ্য মাস ইন দ্য রাইট স্কেল। লেফট স্কেলে আমরা কি দিব? ইয়া দিব, আর ঠিক আছে, দ্য প্লেসেস বাই প্লেসিং দ্য কেমিক্যাল সাবস্টেন্স ইন দ্য লেফট লেফট স্কেল, কেমিক্যাল সাবস্টেন্স দিব আমরা বাম পাল্লাতে, অ্যান্ড দ্য মাস ইন দ্য রাইট স্কেল, আর মাস দেবো কোনটাতে? রাইট স্কেলে, রাইট পাল্লাতে, ডান পাল্লাতে। পলবঙ্গি ব্যালেন্স দ্য ল অফ মাস অফ অ্যান অবজেক্টিভ। বুঝতে পেরেছো কি? জি স্যার। হ্যাঁ, বাম পাল্লাতে আমরা কি দিব? আমরা দেবো হলো যে ইয়াটা, মানে সাবস্টেন্সটা, কেমিক্যাল সাবস্টেন্স, আর ডান পাল্লাতে দেবো আমরা হলো ওয়েট, বাটকারা। তাহলে এটা আমরা এখন কীভাবে ওয়েট করবো দেখো, দ্য মাস অফ দ্য অবজেক্ট ইকাল টু দ্য টোটাল মাস অফ বাটকারা ইজ ইন দ্য গ্রাম, আমরা গ্রামে বাটকারার টোটাল মাসটা দেখবো, দ্য নাম্বার অফ স্পটস অন দ্য স্কেল, তারপর দেখবো যে হ্যাঁ কত দাগে ওই ইয়াটা আছে, রাইডার আছে, ইন টু রাইডার কনস্ট্যান্ট। দেখো ফর এক্সাম্পল
সাপোজ দ্যাট হোয়েন টেকিং দ্য মাস অফ এ বোতল, একটা বোতল সহ আমরা একটা সাবস্টেন্সের ওয়েট নিচ্ছি, দ্য ফ্লোয়িং মাসেস ওয়ার অন দ্য প্যান, 10 মিলিগ্রাম আছে, 5 গ্রাম আছে, 2 গ্রাম আছে, 1 গ্রাম আছে, 200 মিলিগ্রাম আছে, 100 মিলিগ্রাম আছে, 20 মিলিগ্রাম আছে। ইন দিস কেস দ্য পজিশন অফ দ্য রাইডার ইন দ্য 9 মার্ট সেলস অফ দ্য স্কেল, 9 নম্বর ঘরে তোমার রাইডার আছে। এখন আমরা কিভাবে এটা ওয়েটটা বের করবো, বুদ্ধি দেখো, গ্রামগুলো যোগ করো, 10, 5, 2, 1 কত হলো, এটুকু যোগ করলে 18, 10 আর 5 15, 2, 17, 18 গ্রাম হলো। স্যার হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, একটু জোরে বলো, 18 হলো কিনা, 18 হলো কিনা, 18 গ্রাম, 15, 17, 18, আর এটা এটা যোগ করো, 200 যোগ 100, 320 মিলিগ্রাম, আর মিলিগ্রামকে এক গ্রামে নিয়ে রাখা যেতে ভাগ করো, তাহলে 0.320, আর এখানে রাইডার হলো, রাইডার আমাদের কি পেয়েছি, রাইডার কনস্ট্যান্ট হলো 0.001, আর স্কেল কত, রাইডারের ঘর কত, 9, তাহলে 9 দিয়ে গুণ করো এটাকে, 0.001 গুণ করে তুমি এই যে এটার সাথে যোগ করে দাও, 18.320 এর সাথে যোগ করো ওটা, তাহলে আমরা পেয়ে যাবো। আমরা দেখাই, এটা দেখো, আমরা যেটা বলছিলাম, ইফ দ্য রাইডার মাস ইজ 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম ধরে নিয়ে করা হয়েছে, দ্য রাইডার উইল বি কনস্ট্যান্ট, এই যে এটা আসলো যেভাবে আমরা আগে করেছি দেখালাম এটা। সো দ্য মাস অফ দ্য বোটল, দ্য টোটাল মাস অফ দ্য ওয়েট ইন গ্রামস, দ্য নাম্বার অফ স্পটস অন দ্য স্কেল ইন্টু রাইডার কনস্ট্যান্ট, তাহলে এই 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, স্কেল স্পট নাম্বার ইন্টু রাইডার কনস্ট্যান্ট, তাহলে আমার 10 গ্রাম প্লাস 5 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 1 গ্রাম প্লাস 200 মিলিগ্রাম প্লাস 100 মিলিগ্রাম প্লাস 220 মিলিগ্রাম প্লাস এই যে 9 ঘর গেছে 9, আর এটা লাইডের কনস্ট্যান্ট, তাহলে 10 আর 5 15, 2, 17, 1, 18, এই হলো 18, 200, 300, 320 এটাকে একা যেতে ভাগ করলে 0.320, আর এইটুকু গুণ করলে হলে 0.0009, সব যোগ করে এই অ্যান্সার পেয়ে গেলাম, বুঝতে পেরেছো কি? জি স্যার। হ্যাঁ, যোগটা করো তো ক্যালকুলেটরে, এটা আসে কিনা দেখো, তো আসলো ওখান থেকে, এটুক থেকে, আর এটুকু গুণ করে আসলো 0.0009, এটা গুণ করে ওটা যোগ করে দাও, স্যার এই জায়গাটা বুঝতে পারছি না স্যার, এখন স্যার ক্যালকুলেশন কি ক্যালকুলেশন কিভাবে করবো, যে বোল্ড সাইনে লেখা আছে বলে হয় না, বুঝতে পারছি না স্যার, আমি দেখছি স্যার আবার করে, জি স্যার এখন এসেছে, তুমি আলাদা করে গ্রামগুলো যোগ করো, তাহলে কত হলো, 18, শেষ, মিলিগ্রামগুলো যোগ করে এক হাতে ভাগ করো, কত আসলো, 0.32, আচ্ছা আর এইটুকু গুণ করো, তাহলে আসে কত, এটুকু গুণ করলে হয় 0.009, এটু যোগ করো তাহলে এই যে 09, বুঝতে পেরেছ, জি স্যার, হ্যাঁ যোগ করলে তো এই 0 আর 3, 3 থাকবে, 0 আর 2, 2 থাকবে, আর এই জায়গায় 0 বসবে, এই জায়গায় 9 বসবে, এত গ্রাম, জি স্যার, আচ্ছা রাইডার কনস্ট্যান্ট হোয়েন 0 ইজ ইন দ্য মিডল, 0 যদি মাঝখানে থাকে, 0 মাঝখানে থাকে কোন ব্যালেন্সে, সার্টোরিয়াস ব্যালেন্সে,
হ্যালো, জি স্যার। হ্যাঁ তুমি কথা বলছো না কেন? আমি মনে করছি তুমি শুনতে পাচ্ছ না হয়তো। ওয়ান জিরো না ইজ স্যার, দা ওয়ান জিরো ইজ ইন দা মিডল, জিরো মাঝখানে থাকে কোন ব্যালেন্সে? সার্টোরিয়াস ব্যালেন্সে, জি স্যার, ঠিক আছে। জি স্যার, দা রাইডার মাস ইজ ডিভাইড বাই দা টোটাল নাম্বার অফ স্পটস বাই 50, তখন আমরা ডাইরেক্ট 50 দিয়ে ভাগ করে দিব জি স্যার, রাইডারের ভরকে। উপরে দুই দিয়ে গুণ করবো না, তখন উপরে দুই দিয়ে গুণ করবো না, নিচে 50 দিয়ে ভাগ করবো, যেহেতু 50 করে দাগ কাটা আছে, বামে 50 ডানে 50। টু ফাইন্ড দা রাইডার কনস্ট্যান্ট ওয়েন জিরো ইজ অ্যাট দা লেফট, এখন জিরো যদি মাস একদম বামে থাকে, দা টোটাল মাস অফ দা রাইডার ইজ মাল্টিপ্লাইড বাই টু, মাসকে যে রাইডারের ভরকে দুই দিয়ে গুণ করতে হবে আর ভাগ করতে হবে 100 দিয়ে, জি স্যার, তাহলে তো সেম হয়ে গেল, তাই না? জি স্যার, ওটাকে আমরা কি করেছি, 50 দিয়ে ভাগ করেছি আর এখানে দুই দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করলাম, তার মানে উপরেও দুই নিচেও দুই জি স্যার, গুণে। আচ্ছা, হোয়াই ইজ পলবঙ্গি ব্যালেন্স নট কারেন্টলি ইউজড, বর্তমানে পলবঙ্গি ব্যালেন্স ব্যবহার হয় না কেন? দ্য রিজন পলবঙ্গি ডিড নট ইউজ দ্য ব্যালেন্স ইজ দ্যাট ইট টেকস এ লং টাইম টু মেজার দ্য মাস অফ দ্য অবজেক্ট ইন দিস ব্যালেন্স, এই ব্যালেন্সে ভর মাপতে বহু সময় লাগে, দীর্ঘ সময় লাগে। ইট ইজ অলসো নট ইউজড বিকজ অফ দ্য কমপ্লেক্সিটি, এটা খুব জটিলতা আছে, অ্যান্ড ইরোরস ইন মেজারিং, মাপে ত্রুটি পাও থাকে, দ্য মাস অফ দ্য অবজেক্ট। হাউএভার দ্য অ্যাডভান্টেজ অফ পলবঙ্গি ব্যালেন্স ইজ দ্যাট নো ইলেকট্রিসিটি অর ব্যাটারি ইজ রিকোয়ার্ড, এখানে ইলেকট্রিসিটি বা ব্যাটারি ব্যবহার করা হয় না, এটাই হলো এর অ্যাডভান্টেজ। আর ডিস অ্যাডভান্টেজ হলো মাপতে দীর্ঘ সময় লাগে, এটা জটিলতা আছে, ত্রুটি থাকে। হ্যালো স্যার, জি স্যার, স্যার এটা কি তাহলে পরিবেশের জন্য উপকারী নাকি স্যার, নাকি পরিবেশের জন্য ওগুলোও ক্ষতিকর না, কারণ ইলেকট্রিসিটি তো আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতি করে না, মানে আমরা যেটা ডিজিটাল ব্যালেন্স বলি সেটা বিদ্যুৎ লাগে আর কি, বা ব্যাটারি লাগে, জি স্যার, বুঝতে পেরেছ? জি স্যার, কিন্তু সময়টা দেখো, এত সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে একটা মাপ নিতে, একটা মাপ না দুইবার মাপ নিতে হয়, একবার বুটো বোতল সব মাপ নিতে হয়, ঢেলে নেওয়ার পরে মাপ নিতে হয়, আবার জটিলতা আছে, ত্রুটি আছে তারপরে মাপে। হোয়াট ইজ দ্য রাইডার কনস্ট্যান্ট ইফ দ্য মাস অফ দ্য রাইডার অফ এ পলবঙ্গি ব্যালেন্স ইজ 10 গ্রামস, যদি রাইডার 10 মিলিগ্রাম হয় তাহলে রাইডার কনস্ট্যান্ট কত? উই নো রাইডার কনস্ট্যান্ট আর ইকাল টু 2W/100, পলবঙ্গির জন্য দুই দিয়ে গুণ দিয়ে 100 দিয়ে ভাগ, তাহলে 2×10/100 এত মিলিগ্রাম, 1000 দিয়ে ভাগ করে গ্রাম করা হলো, তাহলে 0.002, বুঝতে পেরেছো কি? জি স্যার, এটা আরেকবার দেখো তো তুমি। জি স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার তো না? জি স্যার, মানে গ্রামকে আর কি কেজি 1000 দিয়ে ভাগ হয়েছে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তুমি অঙ্ক উত্তরটা করে দিবা আমাকে। দা ওয়েট অফ 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, জি স্যার, 20 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম অ্যান্ড 20 মিলিগ্রাম ওয়ার প্রেসড অন দ্য রাইট সাইড বাই ফিলিং সোডিয়াম হাইড্রক্সাইড ইন দ্য লেফট সাইড, লেফট সাইডে আমরা দিলাম সোডিয়াম হাইড্রক্সাইড আর রাইট সাইডে মানে হলো পাল্লাতে, বাট ঠিক আছে, ওয়েট ওয়েট ইয়া যেটা বলে এই বাটখারাগুলো আমরা দিয়েছি অফ দ্য পলবঙ্গি ব্যালেন্স ইন দিস কেস টু টেক দ্য ব্যালেন্স পয়েন্টার টু জিরো মার্ক, ঠিক আছে, পয়েন্টার এখন টু টেক দ্য ব্যালেন্স পয়েন্টার টু জিরো মার্ক, দ্য 5 মিলিগ্রাম রাইডার ইজ প্লেসড ইন দ্য 9 মার্ক, জিরো মার্ক থেকে আমরা 5 মিলিগ্রাম রাইডারের একটা রাইডারকে 9 দাগে নিয়ে গেছি অফ দ্য স্কেল, ডিটারমাইন দ্য টোটাল মাস অফ দ্য স্যাম্পল ফিলিং বোটলস, দ্য রাইডার বিম হ্যাজ 100 মাস, 100 ভাগে ভাগ করা আছে, এখন এর ওয়েটটা কত হবে একটু আমাকে বলো দেখি, করে শোনাও, তাহলে অ্যান্সারটা বলো।
করে। পারবা তো? জি স্যার। স্যার 18.32 G 9। হ্যাঁ, আগের অঙ্কটাই আসলে। হ্যাঁ, জি স্যার, আগেরটা আমরা বুঝাইছিলাম, এটা অঙ্ক করা আছে, তাই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো আরেকবার বলি, দ্য মাস অফ দ্য রাইডার ইন 5 মিলিগ্রাম, সো দ্য রাইডার উইল বি কনস্ট্যান্ট। রাইডার কনস্ট্যান্টটা কী হবে? এই যে আমরা ওই 5 কে 2 দিয়ে গুণ দিব, 100 দিয়ে ভাগ করব, আর গ্রামে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে এত। So the mass of the bottle, the total mass of the weight in grams, the number of spots on the scale into rider constant. তাহলে এগুলো করে আমরা দেখলাম যে ওই আগের ওইটাই আসলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ডিজিটাল ব্যালেন্স কি? আমরা তো পল ব্যাংকিং ব্যালেন্স, এতক্ষণ আমাদের ওই যে হস্তচালিত ব্যালেন্স, পুরাতন ব্যালেন্স আলোচনা করলাম, এখন ডিজিটাল ব্যালেন্সে আসি। ডিজিটাল ব্যালেন্স ইজ এ ভেরি সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, খুবই সেন্সিটিভ। ইউজ ইন দ্য ল্যাবরেটরি টু মেজার দ্য মাস অফ অ্যান অবজেক্ট আপ টু মিলিগ্রামস, মিলিগ্রাম পর্যন্ত এটা পরিমাপ করা যায়। টু টাইপস অফ ব্যালেন্স আর ইউজড ইন দ্য ল্যাব। এ টু ডিজিট ব্যালেন্স ইজ ইউজ টু টেক রাফ মাস অ্যান্ড এ 4 ডিজিট ব্যালেন্স। একটা টু ডিজিট ব্যালেন্স দশমিকের পরে 2 ঘর পর্যন্ত পরিমাপ করা যায়, আর দশমিকের পরে 4 ঘর পরিমাপ করা যায়। 4 ডিজিট ব্যালেন্স ইজ ইউজ টু মেজার ভেরি স্মল অ্যামাউন্টস অফ কেমিক্যাল এলিমেন্টস। There is no difference between 2-digit balance and 4-digit balance. There is no difference. এর মধ্যে কোনো পার্থক্য নাই, কার্যকরী কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু হলো এটা দশমিকের পর 2 ঘর মাপা যায় 2 ডিজিটে, আর 4 ডিজিটে দশমিকের পর 4 ঘর মাপা যায়। আচ্ছা, প্রসিডিউরটা একটু পড়ো তো। The space in digital balance is surrounded by a glass box. The glass shield has 3 doors on the right, left and top to hold the object inside. Once the object is in place, these doors must be closed so that the indoor air pressure does not change during mass maybe measurement. The space in the digital balance is surrounded by a glass box. A digital balance টাকে কোথায় রাখতে হয়? একটা glass box এর মধ্যে। The glass shield has 3 doors. তিনটা দরজা থাকে। On the right, right একটা, left একটা and top একটা। রাইট, লেফট আর টপ, তিন দিকে তিনটা দরজা থাকে। টু হোল্ড দ্য অবজেক্ট ইনসাইড, এর ভিতরে অবজেক্ট রাখতে হয় মাপার জন্য। ওয়ান্স দ্য অবজেক্ট ইজ ইন প্লেস, এর কোনো পাল্লা থাকে না, একটাই জায়গা, ওখানে রাখলে অটোমেটিক লেখা উঠে যায়। দিস ডোরস মাস্ট বি ক্লোজ, যখন মাপবা তুমি তখন দরজা বন্ধগুলো, দরজাগুলো, ডোরসগুলো বন্ধ করতে হবে। সো দ্যাট দ্য ইনডোর এয়ার প্রেশার ডাজ নট চেঞ্জ ডিউরিং মাস মে বি মেজারমেন্ট। তারপরে কি করতে হবে? দিস ডোরস মাস্ট বি ক্লোজড সো দ্যাট দ্য ইনডোর এয়ার প্রেশার ডাজ নট চেঞ্জ ডিউরিং মাস বি মেজারমেন্ট। তোমাকে যাতে করে কোনো বাতাসের চাপ না পড়ে সেটা খেয়াল করতে হবে। দ্য ফ্রন্ট অফ দ্য ডিভাইস হ্যাজ এ প্যানেল উইথ সাম সুইচ অ্যান্ড এ প্লেস, ওখানে সামনের দিকে কতগুলো সুইচ আছে। আর যেদিকে দরজাটা কিন্তু লাগানো, সামনের দিকে দরজা খোলা না, খোলা না, দরজা খুলে হলো ডান পাশে বাম পাশের উপরে, পিছনেরটা খুলে না, পিছনেরটা সামনেটা খুলে না। হোয়েন দ্য ডিভাইস ইজ টার্নড অন উইদাউট এনি মাস ইনসাইড, মাস দাও নাই, তুমি এমনি ডিভাইসটা টার্ন করলা, অন করলা, মানে সুইচ অন করলা, সোজা কথা, দ্য ডিসপ্লে শোজ, এটা ডিসপ্লে করবে। যদি 4 ডিজিট ব্যালেন্স হয় তাহলে 0.40, আর যদি 2 ডিজিট ব্যালেন্স হয় তাহলে 0.20 ফর 4 ডিজিট অর 0.00 ফর 2 ডিজিট। বুঝতে পেরেছ?
জি স্যার। স্যার টু ডিজিট বা ফোর ডিজিট মানে হচ্ছে তো স্যার পয়েন্টের পর কয়টা শূন্য থাকবে এইটা? না পয়েন্টের পর কয় ঘর পর্যন্ত পরিমাপ করা যাবে আমরা শূন্য দিয়ে বোঝাচ্ছি, মানে এটা দশমিক বা চার ঘর পর্যন্ত পরিমাপ করা যাবে, আর এটাতে টু ডিজিটাল পয়েন্টের পর দুই ঘর পর্যন্ত পরিমাপ করা যাবে, শূন্য থাকবে না। জি স্যার মানে দশমিক বা চার ঘর পরিমাপ করা যাবে, দশমিক বা দুই ঘর পরিমাপ করা যাবে, কিন্তু যখন কোনো ওয়েট দেওয়া থাকবে না তখন তুমি সুইচ অন করলে এই ফোর ডিজিট ব্যালেন্সে এরকম দেখাবে 0.40, আর টু ডিজিট ব্যালেন্স এরকম দেখাবে 0.20 ফর টু ডিজিট। টু মেজার দ্য মাস অফ অ্যান অবজেক্ট ওপেন এ ডোর অন দ্য রাইট অর লেফট অ্যান্ড প্লেস দ্য অবজেক্ট ইন দ্য মিডিল অফ দ্য প্যান অর ঠিক আছে হ্যাঁ প্যানের মিডিলে আমরা দেখবো এটা ক্ল্যাম্পস একটা আটকানো জায়গা টংস বা তোমার ধরো মানে কোনো চামচের মতো আর টিস্যু পেপার মাস্ট বি ইউজ টু হোল্ড দ্য অবজেক্ট। তুমি অবজেক্ট মানে কেমিক্যাল সাবস্টেন্স হাত দিয়ে ধরতে পারবে না, মানে হাতের জলবাষ্পর সাথে লেগে ওয়েট বেড়ে যাবে। আদারওয়াইজ দ্য মাস অফ দ্য অবজেক্ট মে ইনক্রিজ বাই এ ফিউ মিলিগ্রামস ডিউ টু দ্য অয়েল অর ওয়াটার ইন দ্য হ্যান্ড, হাতের ওয়াটার বা হাতের তেল লেগে এটার ওয়েটটা বেড়ে যাবে খুব সূক্ষ্ম মাপত। দেন ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েট এ ফিউ সেকেন্ডস, ক্যান বি সিন শোয়িং এ কনস্ট্যান্ট মাস অন দ্য ডিসপ্লে হোয়েন দ্য মাস ইজ সিন দ্য অবজেক্ট ইজ টেকেন আউট অ্যান্ড প্রেসিং দ্য রেস্ট রিসেট বাটন উইল রিটার্ন টু ডিভাইস দ্য এত। তখন মাপা হয়ে গেল তখন তুমি আবার রিসেট বাটন দেবে আবার 0.0 চলে আসবে, আবার নতুন করে মাপতে পারবা। এই হলো পলমঙ্গি ব্যালেন্স আমরা দেখাইছিলাম আগে একবার, এই হলো টু ডিজিট ব্যালেন্স, এই যে 0.0 যেরকম যখন তুমি এটা অন করবা তখন এরকম আসবে, তারপর মাপ দিলে তো এখানে মাপ আসবে, বুঝতে পেরেছ? জি স্যার। তুমি যখন এখানে এরপরে কোনো কিছু দেবা তখন এখানে লেখা দিয়ে দেবে, এটা কোনো আলাদা কোনো পাল্লা নাই। আর একটা ফোর ডিজিট ব্যালেন্স ঠিক আছে, এই পাশেও তোমার আটকানো পিছনে আটকানো, এটা খোলা যাবে এটা খোলা যাবে উপরেটা খোলা যাবে, এগুলো আটকায় নিতে হবে নিয়ে এখন কোনো ওয়েট মাপলে তোমার এখানে লেখা উঠবে, লেখা দিয়ে দেবে গ্রামে। হোয়াট টু ডু প্রিভেন্ট দ্য ইফেক্ট অফ ময়েশ্চার ইন ব্যালেন্সিং, এন্ড ব্যালেন্সে যদি ময়েশ্চার পড়ে তাহলে কি হবে, কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করব, পড়ো তো দেখি। জি স্যার পড়ছি স্যার। আসছে না স্যার এখনো আমার এখানে। হ্যাঁ পড়ো, এটা একটু সাউন্ড দাও দিয়ে পড়ো, শুনতে পাচ্ছি না স্যার। জি স্যার এখনো আসছে না স্যার, লোডিং দেখাচ্ছে। এখনো আর যায়নি স্যার, লোডিং দেখাচ্ছে, নেটের সমস্যা করছে। এতক্ষণ স্যার এসেছিল স্যার, এই স্লাইডটা আসছে না। তাহলে একটা কাজ করি, কেটে দিয়ে নতুন করে কল দিই। জি স্যার।